স্টুডেন্টস, আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন স্টোরি রাইটিং করতে চলেছি। তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তাদের ডেফিনেটলি কোয়েশ্চেন আছে 286 পেজের। এক নম্বর যে স্টোরিটা আছে তোমাদের, যে কিং মিডাসকে নিয়ে, সেটা আজকে আমি তোমাদেরকে লিখিয়ে দেবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি এই স্টোরি রাইটিংটা তোমাদেরকে করিয়ে দিই। তো আমি এটা ইন্ডিভিজুয়ালি দিচ্ছি, যদি তোমাদের অন্য কারো দরকার লাগে তাহলে তো সেটা তাদের লাগবে, সেই জন্য আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি। তো স্টোরিটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আছে কিং, আমি হেডিং করে নিয়েছি কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ। আমাদের ডেফিনেট কোয়েশ্চেন মানছে, কিন্তু বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে আর সেই পয়েন্টগুলোকে ফলো করেই কিন্তু আমি গোটা গল্পটা লিখেছি। আর গল্পটা একটুখানি বড় হবে, যেহেতু তোমরা 10 মার্কের গল্প লিখছো, তো 10 মার্কের জন্য তোমাদেরকে একটু তো লিখতেই হবে, নইলে নাম্বার পাবে না। তো ফার্স্ট সেন্টেন্সে দেখো আমি কি লিখেছি। ফার্স্টে লিখেছি যে ওয়ান্স আপন এ টাইম এ কিং নেমড মিডাস ওয়াজ এক্সট্রিমলি গ্রিড ফর গোল্ড। একদা এক সময় একটা রাজা ছিল যার নাম ছিল মিডাস, সে অত্যন্ত লোভী ছিল সোনার জন্য। অলদো হি ওয়াজ ব্লেসড উইথ এনার্মাস ওয়েলথ ইন হিজ কিংস ট্রেজারি, যদিও তার কাছে পর্যাপ্ত পরিমাণে সম্পদ ছিল তার রাজত্বের রাজকোষের ভাণ্ডারে। হি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি, তবুও সে সবসময় অসুখী ছিল। হি উড কনস্ট্যান্টলি থিঙ্ক অফ দ্য ওয়েলথ হি কুড অ্যামাস অ্যান্ড ওয়ান্টেড মোর, সে সবসময় সম্পত্তির কথাই ভেবে যেত এবং ভাবত যে কীভাবে সেগুলোকে বাড়াবে এবং সে আরও বেশি বেশি চাইত। হি থট দ্যাট ইফ হি হ্যাড দ্য গোল্ডেন টাচ, যে সে ভাবত যে তার কাছে যদি সোনালী স্পর্শ থাকতো দ্যাট উড মেক হিম দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, তাহলে তাকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ বানিয়ে দিত। অ্যাজ এনিথিং হি টাচ টু টার্ন ইন টু গোল্ড, যেহেতু সে যা কিছু স্পর্শ করতো সব কিছু সোনাতে পরিণত হতো। ওয়ান ডে কিং, ও এটা আমি কাইন্ড লিখে ফেলেছি ভুল করে, এটা কিং হবে, ঠিক আছে, কে আই এন জি। কিং মিডাস ওয়াজ কাউন্টিং হিজ গোল্ড কয়েন্স, একদিন কিং রাজা মিডাস তার স্বর্ণমুদ্রাগুলো গুনছিলেন। এ গ্রিক গড অ্যাপিয়ার্ড বিফোর হিম অ্যান্ড গ্র্যান্টেড হিম এ উইশ ফর এ ফিউ অফ হিজ গুড ডিডস, তো সেই সময় গ্রিক দেবতা তার সামনে উপস্থিত হলেন এবং তাকে বললেন যে তার যদি কোনো ভালো ইচ্ছা চাওয়ার থাকে তাহলে, মানে ভালো কোনো উইশ থাকে তাহলে সে সেটা চাইতে পারে। উইদাউট থিঙ্কিং মাচ কিং মিডাস, বেশি কিছু না ভেবেই রাজা মিডাস কি করলেন, কুইকলি উইশড ফর এনিথিং দ্যাট হি টাচ টু টার্ন ইট গোল্ড, তিনি এটাই প্রার্থনা করলেন যেন তিনি যা স্পর্শ করবেন সেটা সোনাতে পরিণত হয়। দ্য গ্রিক গড গ্র্যান্টেড কিং মিডাস দ্য উইশ অফ দ্য গোল্ডেন টাচ অ্যান্ড ভ্যানিশড, তখন গ্রিক দেবতা কি করলেন, কিং মিডাসকে সেই ধরনের আশীর্বাদ প্রদান করলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তারপর কি আছে, সামটাইম লেটার হোয়েন দ্য কিং ওয়াজ সিটেড আন্ডার এ হিউজ অ্যাপেল ট্রি, কিছুক্ষণ পরে যখন ওই রাজা একটা বড় আপেল গাছের নিচে বসেছিলেন, ইন হিজ গার্ডেন তার বাগানে, অ্যান অ্যাপেল ফেল বিসাইড হিম, একটা আপেল তার পাশে পড়লো, দ্য কিং পিকড আপ দ্য অ্যাপেল, রাজাটি সেই অ্যাপেলটা তুললো অ্যান্ড দ্য অ্যাপেল ইমিডিয়েটলি টার্নড ইন টু দ্য গোল্ড, আপেলটা খুব তাড়াতাড়ি সোনাতে পরিণত হলো। এখানটা আমি কাটাকুটি হয়েছে একটুখানি, তোমরা এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে, অ্যান্ড দ্য অ্যাপেল ইমিডিয়েটলি। তারপরে কি আছে, হি টাচ দ্য অ্যাপেল ট্রি নেক্সট দ্য কিং কুড নট বিলিভ হিজ আইস, তখন রাজা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। হি টাচ দ্য অ্যাপেল ট্রি নেক্সট হুইচ টার্ন ইন টু গোল্ড অ্যাজ ওয়েল, তিনি তারপরে ওই আপেল গাছটিকে স্পর্শ করলেন যেটা স্বভাবতই সোনাতে পরিণত হয়ে গেল। হোয়াট এভার দ্য কিং টাচড, এখানে একটা টার্নড হবে, আমি ভুল করে ওটা লিখতে ভুলে গেছি, টার্নড ইন টু গোল্ড, যা কিছুই রাজা স্পর্শ করছিলেন সেটাই সোনাতে পরিণত হয়ে গেছিল। দ্য কিং ওয়াজ ফিল্ড উইথ জয় অ্যান্ড ওয়াজ ডেজড উইথ এক্সাইটমেন্ট, ওই রাজাটা খুবই আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন এবং উত্তেজনায়, মানে উনি হলকাচ্ছিলেন আর কি, উজ্জ্বল হয়ে যাচ্ছিলেন। সুন শীঘ্রই দ্য কিং ওয়াজ হাঙ্গ্রি অ্যান্ড ওয়াজ লুকিং টু ইট সাম ফুড, শীঘ্রই তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং তিনি কিছু খাওয়ার জন্য খুঁজছিলেন। হাউ এভার হোয়াট এভার ফুড হি টাচ টার্ন ইন টু গোল্ড, কিন্তু তখন তিনি যে সমস্ত খাবারই স্পর্শ করছিলেন সেগুলোই সব সোনাতে পরিণত হচ্ছিল। দ্যাস দ্য কিং কুড নট ইট এনিথিং, এইভাবে রাজাটা কিছুই খেতে পারলেন না। ইভেন দো হি ওয়াজ স্টার্ভিং লিডিং টু এক্সট্রিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশায় ভুগতে ভুগতে তিনি উপোস করতে শুরু করলেন। কিং মিদাস হ্যাড এ ডটার নেমড মেরিগোল্ড, কিং মিদাসের একটা মেয়ে ছিল যার নাম ছিল মেরিগোল্ড। সিইং দ্যাট হার ফাদার ওয়াজ হাংরি ডিসঅ্যাপয়েন্টেড, মেরিগোল্ড কেম রানিং টু হার ফাদার অ্যান্ড থ্রু হার আর্মস অ্যারাউন্ড হিম টু কমফোর্ট হিম,
কিং রাজা মিদাসের একটা মেয়ে ছিল মেরিগোল্ড নামে। তো তিনি তার বাবাকে যখন ওরকম ক্ষুধার্ত হতাশা এবং হতাশায় ভরা দেখছেন, তখন মেরিগোল্ড তাড়াতাড়ি তার বাবার কাছে এসেছেন এবং তাকে তার দিকে দুই হাত বাড়িয়ে দিলেন তাকে একটু আরাম দেওয়ার জন্য, মানে তাকে জড়িয়ে ধরার জন্য। বাট টু হিজ আটার হরর, কিন্তু তার মানে অত্যন্ত আশঙ্কা অত্যন্ত ভয়ের সাথে ইভেন মেরিগোল্ড টার্ন ইন্টু গোল্ড অ্যাজ হি হাগড হার ব্যাক, যে কিনা রাজা তার মেয়েকে নিজে থেকে জড়িয়ে ধরেছেন, তখন ওই মেয়েটা তার মেয়েটাও পর্যন্ত সোনাতে পরিণত হয়ে গেছে। দ্য কিং ওয়াজ স্ট্রাক উইথ হি ডিসবিলিফ অ্যান্ড হরর, রাজা তখন পুরোটাই মানে অবিশ্বাস এবং ভয়ে পুরোটাই স্তব্ধ হয়ে গেছে। হি হ্যাড টার্নড হিজ ডিয়ারেস্ট ডটার ইন্টু গোল্ড টু, সে তার প্রিয় মেয়েকেও সোনায় রূপান্তরিত করে ফেলেছে। দ্য কিং ক্রাইড ইন অ্যাগনি অ্যান্ড ওয়াজ রিপেন্টেন্ট দ্যাট হি হ্যাড উইশড ফর দ্য গোল্ডেন টাচ, সে যে সোনালী স্পর্শ চেয়েছিল সেটার জন্য সে শোকে অভিভূত হয়ে কেঁদে উঠল এবং মানে আফসোস করতে লাগলো। হি দেন প্লেড টু দ্য গ্রিক গড টু টেক অ্যাওয়ে হিজ উইশ, তখন তিনি ওই গ্রিক দেবতাকে প্রার্থনা করলেন যাতে তার এই প্রার্থনাটা মানে তার এই আশীর্বাদটা তিনি তুলে নেন। সুন শীঘ্রই দ্য গ্রিক গড রিঅ্যাপিয়ার্ড বিফোর মিদাস, মিদাসের সামনে পুনরায় আবির্ভূত হলেন ওই গ্রিক দেবতা। অ্যান্ড টুক পিটি অন হিজ কন্ডিশন, এবং তার অবস্থা দেখে তার দয়া হলো। দ্য গ্রিক গড, এখানে আমি দুটো ও দিয়ে দিয়েছি, এটা গুড হয়ে গেছে, এটা গড হবে। দ্য গ্রিক গড টুক ব্যাক দ্য গোল্ডেন টাচ ফ্রম দ্য কিং অন হিজ প্রেয়ার, রাজার প্রার্থনা অনুযায়ী তার কাছ থেকে সোনালী স্পর্শ গ্রিক দেবতা কেড়ে নিলেন। আফটার দ্য গড হ্যাড ইনভিজিবল, ওই ভগবানের অদৃশ্য হয়ে যাওয়ার পরে এভরি সিঙ্গেল থিং বিকেম নর্মাল, প্রত্যেকটা জিনিসে আবার স্বাভাবিক হয়ে গেল উইথ মেরিগোল্ড, মেরিগোল্ডের সাথে সাথে। দ্য কিং ওয়াজ ডিলাইটেড টু সি হিজ বিলাভেড ডটার ব্যাক টু হার ইউজুয়াল সেলফ অ্যান্ড প্রমিসড নেভার টু বি গ্রিডি অ্যাগেন, তো রাজা তখন খুবই আনন্দিত হলেন তার মেয়েকে আবার আগের মতন স্বাভাবিক দেখতে পেয়ে, এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে আর কখনো তিনি লোভ করবেন না। তো এটাই ছিল আমাদের স্টোরি, ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।